আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ পাকের দয়ায় রাসূলের রিসলে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু ডিজিটাল বাংলা 360 ফর ম্যাক মানি অনলাইন। সাতোশি অ্যাপে আরেকটি নতুন আপডেটে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন, সাতোশি অ্যাপে কিন্তু নতুন আরেকটি আপডেট চলে এসেছে। এই আপডেটটি কিন্তু খুবই জানা আপনাদের জন্য জরুরি, কারণ এই আপডেটটি কিন্তু অনেকের মনের সন্দেহ দূর করে দিবে। তো বুঝতেই পারতেছেন আজকের টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট। মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি সুখবর আপনাদের দিতে চাই। পায়ে জুতা থাকলেই পাবেন $1200, মানে $100,000 কাছাকাছি, এবং এছাড়াও প্রতিদিন $7 থেকে $10 ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এই ভিডিওটি দেখে নিতে পারেন, ভিডিওর চলতি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি দেওয়া রয়েছে। ওই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুললেই কিন্তু ইনকাম করতে পারবেন, কারণ কোম্পানি প্রমোশনের জন্য এই অফারটা দিচ্ছে। যাই হোক, আরেকটি কথা হচ্ছে, যারা নতুন বন্ধুরা রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে বাজিয়ে দিতে ভুলবেন না। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এখন আপনাদের জানিয়ে দিব গুরুত্বপূর্ণ যে আপডেটটা চলে এসেছে সাতোশি বিটিএস অ্যাপ্লিকেশনের বা কোম্পানির পক্ষ থেকে, আমরা যেটাই বলি, বা বিটিসি বা বিটকয়েনের পক্ষ থেকে যেটাই বলি না কেন, কারণ সব মিলাই জিলাই কিন্তু একই অর্থ দাঁড়ায়, কারণ একই কোম্পানির প্রজেক্ট এটি। ওকে, তো যাই হোক, এখন কথা হচ্ছে এখান থেকে কিন্তু একটা আপডেট এসেছে, গুড আপডেট, যেটি শুনলে সকলেরই মন ভালো হয়ে যাবে। এই জন্য আপনারা কি করবেন, অ্যাপটির ভিতরে আসার পরে এখানে এই যে অ্যানাউন্সমেন্টের একটা লিঙ্ক রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে যখন ক্লিক করে দিবেন এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আরেকটা কথা জানিয়ে দিই, 5 বিলিয়ন সেলসে যারা কাজ করেন অবশ্যই ওখানে 29 মের আগে আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন, অন্যথায় কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাকে কোম্পানি ডিজেবল করে দিবে, ঠিক আছে। তো সেই ভিডিও লিঙ্কটি আমি চলতি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। নতুন বন্ধুরা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে প্রোফাইল সেটিং করবেন, কীভাবে কাজ করে ইনকাম করবেন, A to Z 5 বিলিয়ন সেল সম্পর্কে, তো ভিডিওটা দেখো, আপনারা কমপ্লিট করে নেবেন অ্যাকাউন্টটা এবং প্রতিদিন কাজ করবেন, হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন, কারণ $1.60 ইনকাম করা যাচ্ছে, অর্থাৎ $150 মতো কিন্তু ইনকাম করা যাচ্ছে। এছাড়া অন্য অন্যভাবেও কিন্তু 5 বিলিয়ন সেলসেই ইনকাম করতে পারবেন। ওকে, তো এখানে আসার পরে এখানে টুইটারের একটা লিঙ্ক রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে কাঙ্ক্ষিত টুইটারে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে যে অপশনটা রয়েছে, এখানে কিন্তু কোম্পানি একটা টুইট করেছে, এই টুইটটার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব, কারণ এই টুইটটাই কিন্তু গুড নিউজ নিয়ে এসেছে। এখনও যারা ভিডিওতে লাইক করেনি লাইক করে দিন, এবং কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে দিন। ওকে, অলরাইট, বাই বন্ধু হিসাবে। তো আমরা যদি এখন এই টুইটটা, নতুন টুইটটা যেটা করছে তারা, এই যে দেখতে পাচ্ছেন 14 ঘন্টা আগে, তো আমি যদি এটা ওপেন করি, ঠিক আছে, ওপেন করার পরে আপনাদের বোঝানোর সাথে আমি এটাকে বাংলা করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তারা কী বুঝিয়েছে আসুন আমরা একটু দেখে নিই, ঠিক আছে। এখানে তারা লেখছে, আমরা বিশ্বাস করি সেরা বিকেন্ডেই ভূত নেটওয়ার্কের ভিত্তি হলো বিটকয়েনের পিউআই সাতোশি প্লাস কনসেনসাস। বিটকয়েনের ব্লকচেনকে ইথেরিয়াম সামঞ্জস্য এবং উচ্চ PTCS সহ সুবিধা দেয়। তো এখানে কিন্তু বলেছে তারা ইথেরিয়ামের সাথে সামঞ্জস্য, ঠিক আছে। সামঞ্জস্য বলতে কি, সামঞ্জস্য বলতে হইল মানে সমান আর কি, বা ভারসাম্য রক্ষা, অর্থাৎ একটা পাল্লা যদি আপনারা রাখেন, যদি এক সাইডে বেশি কিছু দেন তাহলে কিন্তু ওই সাইড ডাইভার যাব, অপর সাইড উপরটা যাব, ঠিক আছে। আর যদি দোনো সাইডে সমান যদি মাল দেন তাহলে দুইটা সাইড সমান থাকবে, ওইটাই বুঝাইছে। অর্থাৎ যে তারা সাতোশি প্লাস, অর্থাৎ এই যে সাতোশি BTCS যে কয়েনটা এনেছে, এটা কিন্তু তারা ইথেরিয়ামের সাথে সমন্বয় করবো, অর্থাৎ ইথেরিয়ামের সমান দাম থাকবো ন্যূনতম, সেটাই কিন্তু এখানে তারা বুঝিয়েছে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝেছে। এরপরে তারা এখানে কিন্তু আরেকটি জিনিস বুঝিয়েছে, কোর দাও এর সম্পাদয় সাতোশি প্লাস ঐক্যমতের সাথে একটি মাল্টি চেন বিতরণ করা ইকোসিস্টেম তৈরি করেছে BTC। তো ইকোসিস্টেমটা মূলত এক কয়েনের আন্ডারে আরেকটি কয়েন থাকে, ঠিক আছে, অর্থাৎ ওই আগের কয়েনটির দাম যাতে হারিয়ে না যায়, ঠিক আছে, পরের কয়েনটা যাতে ব্যাকআপ দিতে পারে, এই ধরনের কিছু বিষয়াদি রয়েছে এই ইকোসিস্টেমের ভিতরে, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু BTC-র আন্ডারেই কিন্তু সাতোশি কয়েনটা তারা এনেছে, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এই ইকোসিস্টেমটা সম্পূর্ণ বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আপনাদেরকে আমি সংক্ষেপে কিছু ধারণা দিয়ে দিলাম। ওকে, অলরাইট। তো বন্ধুরা, অনেকেই কিন্তু না বুঝে অনেক সময় কমেন্ট করেন, বলেন যে এটা এক্সচেঞ্জ হইব, ওইটা সেটা, হ্যান ত্যান, বকসক। যাই হোক, এখন কথা হচ্ছে কোম্পানির থেকেই কিন্তু তারা বলতেছে যে তারা ইথেরিয়ামের সমান করবে দাম। আর আপনারা জানেন যে ইথেরিয়ামের দাম সবসময় কিন্তু $2,000, $3,000 কিংবা $4,000 এর আশেপাশেই থাকে। এখনও যদি আমরা গিয়ে দেখি কয়েন মার্কেট ক্যাপে,
তাহলে এখানে আপনারা দেখতে পাবেন লক্ষ্য করে যে $1,983 রয়েছে, বিটিসি রয়েছে অর্থাৎ বিটকয়েনের প্রাইস রয়েছে $29,524, ঠিক আছে। তো বিটিসির দামটা যদি মনে করেন যে 60,000 হয়ে যায়, এটাও আবার 4,000 হয়ে যাবে, ঠিক আছে। বিষয়টা হলো এরকম, বিটিসির দাম যত বাড়বে ইথেরিয়ামের দাম তত বাড়বে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস কিন্তু আপনারা লক্ষ্য করে দেখলেন যে বিটিসির দাম এখন কম, তারপরেও কিন্তু ইথেরিয়ামের দাম $2,000 ভিতরে কাছাকাছি রয়েছে, ঠিক আছে। আর $2,000 কিন্তু বাংলাদেশি টাকা প্রায় 2,00,000 টাকার কাছাকাছি চলে আসে এক একটা কয়েনের প্রাইস। তো এটা সমানই কিন্তু করতে চাইতেছে কোম্পানি, অর্থাৎ এক ইথেরিয়াম সমান। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের কথা না, এটা কিন্তু কোম্পানি বলতেছে, সেটি আপনাদের জানালাম, ঠিক আছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে ইথেরিয়ামের সমান দাম হতে একটু সময় লাগতে পারে, বাট সেটাই কিন্তু তারা করবে, কথাটা কী কইছি বুঝতে পারেন। এবং আরেকটা জিনিস আপনাদের বুঝিয়ে দিই, ধরেন বাংলাদেশে অনেক নামি দামি কোম্পানি রয়েছে, যেমন RFL, বসুন্ধরা, যমুনা গ্রুপ, এরা কিন্তু কখনও কোনো প্রোডাক্ট কিন্তু ন্যূনতম মানের আনবে না। কারণ কি, তাদের কোম্পানির একটা ভ্যালু রয়েছে, ঠিক আছে। এখন যদি প্রাণ কোম্পানি যদি একটা চকলেট আনে যে 1 পয়সা দামের, আর এটার মান তো বুঝতে নিই যে 1 পয়সা দামের একটা চকলেটের দাম আর মান আর কেমন হবে, তাই না। তো কোম্পানির কিন্তু বদলাম, এটা কিন্তু কোম্পানি কখনই করবে না। কোম্পানি RFL কোম্পানি এমনই একটা চকলেট আনবে যে চকলেটটা খেয়ে মানুষ কোম্পানির নাম লবে, ঠিক আছে। তো এটা আপনাদের বোঝানোর স্বার্থে বলা। তো বিটকয়েন যেহেতু এই প্রজেক্টটা চালাবে, তো বিটকয়েন কখনই চাইবে না তাদের কয়েনটা ডাউন হয়ে থাক, সবসময় চাইবে তারা উপরের দিকে থাকুক, ঠিক আছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আজকে এই পর্যন্তই, এবং আপনাদের মনে যদি প্রশ্ন থাকে এই কোম্পানি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে উত্তর পাবেন। আল্লাহ হাফেজ।